হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ ছুটি না, মানে আমাকে স্কুল যেতে হয়নি, তার কারণ আমাদের যে 2 বছরের একটা ট্রেনিং চলছিল, টিচার ট্রেনিং, তার রেজাল্ট আজকে স্টাডি সেন্টারে দেবে, তো তার জন্য আমাকে ওখানেই যেতে হবে। তো যেহেতু স্কুলে যেতে হয়নি, তাই ভাবলাম যে ঘরের কাজগুলো একটুখানি তাড়াহুড়ো করে কমপ্লিট করে নিই, একটু দেরি করেই বেরোবো, কারণ ওটা যেতে খুব একটা বেশি সময় লাগে না, 1 ঘন্টা মতন লাগবে। তো এগুলো অনেকদিন ধরে নোংরা হয়ে পড়েছিলো, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করে নিয়ে খেয়ে দিয়ে স্নান করে বেরিয়ে পড়ব। তো তোমরা আমার সঙ্গে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে 4:20। তো এই সময় তোমরা ভাবতেই পারো এই সময় আমি তোমাদের সঙ্গে কি করে কথা বলছি। তার কারণ হলো আজকে আমরা যে একটা টিচার ট্রেনিং করছিলাম, 2 বছরের ট্রেনিং ছিল ওটা, তো ওটার আজকে রেজাল্টটা স্টাডি সেন্টার থেকে আনার কথা, তো সেখানে গিয়েছিলাম বলে। তো সেটা আমার বাড়ি থেকে অতটা দূর না, দেড় ঘন্টাও না, বাইকে গেলে 40 মিনিট, আর তোমার যদি আমি বাসে যাই তাহলে কত লাগবে, ওই 1 ঘন্টা মতো ধরো। তো ওখানে গিয়েছিলাম, ওখান থেকে জাস্ট একটু আগে ফিরলাম, তো খিদে পেয়েছে বড্ড। সকালে খিচুড়ি, কালকে খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়ি খেয়ে চলে গেছি, আর একটা রুটি নিয়ে গেছিলাম, রুটি আলু ভাজা। তো রুটি আলু ভাজা খাইনি, বাড়ি এসে এখন খেলাম, মানে এত খিদে পেয়েছে বাড়ি এসে খেলাম, খেয়ে আরও দুটো রুটি আছে, একটু চা দিই, মিষ্টি চা, দুধ চা আর রুটি, আহা কত সুন্দর বলো, আর দারুণ গ্যাস অম্বল হয়, আমার তো হয়, কিন্তু তবুও খাই, ভালো লাগে, তাই টেস্টি টেস্টি। যেগুলো জিভে বেশি টেস্ট লাগে সেগুলোই কিন্তু ক্ষতিকারক, যেমন উচ্ছে, একদম আমার ভালো লাগে না, কিন্তু উচ্ছেটা উপকারী। তো যাই হোক, আমি চাটা করে নিই, তারপরে চা খেতে খেতে আবার গল্প করবো, আর একটা জিনিসও তোমাদের দেখাবো, ঠিক আছে? যেটা দেখাচ্ছিলাম, মানে বলছিলাম যে দেখাবো, সেটা হলো আমার এই বেসিন ক্যাবিনেট। আমি এটা তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে এটা তৈরি হচ্ছিল, নাকি বলেছি আমার মনেও পড়ছে না, যাই হোক। তো সেটা রেডি হয়ে গেছে, এই যে দাঁড়াও, লাইটটা দেখালে তোমরা ভালো বুঝতে পারবে, এই দেখো, কলটা এখনো লাগানো হয়নি, কলটা লাগাবো, কলের যে প্লাম্বার সে এখনো তার সময় হয়ে উঠছে না আসার। এটা কাচের পাল্লা করেছি,
এই তাকগুলো কাচেরই রেখেছি, কারণ যাতে ওই ওপরে স্পটলাইটটাতে পুরো আলোটা সব কটাতেই পড়ে যায়। এই তো এই ময়ূরটা তো তোমরা আমার সেন্টার টেবিলে দেখেইছো। যাই হোক, এটা একটা পাল্লা হয়েছে, আর উপরে এটা একটা পাল্লা আছে, ওখান দিয়ে স্পটলাইটের লাইটগুলো কানেকশন আছে। আর ওখানে ওটা খোলাও যাবে, যাতে করে এখানে আমি কিছু রাখতে পারবো জিনিসপত্র। আর এখানে দিয়েছি এরকম কাঁচ, যা গায়না যেটা। আর এই হলো আমার বেসিন, বেসিনটা জ্যাকুয়ারের, কলটা এখানে বসবে, এই যে এখানে হোল কড়াই আছে এখানটা বসবে। আর মানে এখনও এটার উদ্বোধন হয়নি, কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর এটা একটা ড্রয়ার, এখন যেগুলো রয়েছে সেগুলো এখনও ঠিকঠাক সেট করিনি, কারণ কিছু জিনিসও রাখিও নি, কারণ বেসিনটা তো এখন পুরোপুরি সেট হয়নি। ও যা আওয়াজ পাচ্ছ না তোমরা, সেটা কিন্তু একটু মাইন্ড করো না, উপরে কাজ হচ্ছে আমাদের, উপরে ফ্ল্যাটটায়। এই যে এটা পাইপটা এরকম নিচ দিয়ে যাবে। যাই হোক, এটা যেহেতু এখনো সেট হয়নি, তো ওই জন্য আমি এখনো কিছু রাখিনি এখানে। সেট হয়ে গেলে, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তখন আবার রাখবো। আর এগুলো আমি হ্যান্ডেললেসই করেছি, হ্যান্ডেললেসই বেশি ভালো লাগে, কারণ হ্যান্ডেল থাকলে তখন গুঁতোগাতি খেতে হবে। তো যাই হোক, এটা করেছি, তোমাদের কেমন লাগলো বলো, জিনিসটা কেমন হয়েছে আমাকে জানিও, কেমন কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে। এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আমার, হ্যাঁ, মানে আমি যেরকম দেখেছি সেটা হচ্ছে এরকম যদি বেসিন করা থাকে এরকম বক্সের উপরে, তাহলে এইখানটা পুরোটা আয়নাটা দেয়। আর আরেকটা যেটা দেখেছি, এইগুলো যেখানে দেয়, হ্যাঁ, সেইটাতে ওই বেসিনগুলো এরকম উপরে থাকে না, মানে ওই নিচটায় কভার করা থাকে আর বেসিনটা পুরো বসানো থাকে। তো আমার ওইটার বসানোটা আমার ঠিক পছন্দ না, আবার এই জিনিসটা আমার পছন্দ, আবার এই জিনিসটা আমার পছন্দ। তো দুটোকে কম্বিনেশন করে এটা আমি বানিয়েছি, মানে এটা আমার ডিজাইন। আর প্লাইগুলো আমি ওই ওয়াটারপ্রুফ প্লাই লাগিয়েছি, এই সরি সানমাইকা লাগিয়েছি, আর প্লাই তো রয়েছে, প্লাইয়ের উপরে সানমাইকা পেস্ট করে ল্যামিনেট করা যেটাকে বলে। তো যাই হোক, এটা বানিয়েছি, তোমরা বলো কেমন লাগলো, আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। দেখো আমার তো সব খুবই ভালো লাগছে, ওই লাইটটা অফ করে দিই, দাঁড়াও তাহলে আরও ভালো বুঝতে পারবে। রাত্রিবেলা খুব সুন্দর লাগছে, আচ্ছা দিনের আলোটা পড়ছে তো ওই জন্য অতটা ভালো বুঝতে পারছি না। ভালো হয়েছে, আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আমার এটা ভীষণ প্রিয় জায়গা। মা আমার হাজব্যান্ড বলছে যে তোমার মনে হয় তুমি আর ঘরে ঢুকবে না, এখানে এসেই সারাক্ষণ মুখ দেখবে, এই করবে। যাই হোক, এখানে একটাই লাইনে কানেকশন ছিল, তো আমি ওই একটা লাইট জ্বালালে, এরকম একটা লাইট জ্বালালে সব কটা জ্বলবে। তো এই জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এখনও ঘরের অনেক ডেকোরেশন করতে বাকি আছে, করবো একটু একটু করে। চল চা করে নিই, চা করা হয়নি এখন। আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে এই যে চিমনি, চিমনি এটা এলিকার, কিন্তু এটা মানে টু বার্নারেরটা আমরা নিয়েছি, এই যে টু বার্নারেরটা নিয়েছি। তো একটা জিনিস আমি ভাবছি, এটা কি বেশি উঁচু হয়ে গেল? আমার এই ডিজাইনটা খুব ভালো লেগেছিলো, মানে এই মডেলটা। তো যেহেতু আমি ইন্ডাকশানেই বেশি রান্না করি, এই ইন্ডাকশান আর এই এই গ্যাসের এই বড় ওভেনটাতে, তো আমি সেই অনুযায়ী এটা রেখেছি, মানে এই গ্যাসটা আর একটু সরবে, গ্যাসটা আর একটু সরবে, এটা আর একটু যাবে, তারপরে আমি বুঝতে পারবো যে এটা কতটা ভালো। এই যে কতটা ভালো আমি বুঝতে পারছি না এখনো অবধি, কারণ তেল মশলা টানছে, কিন্তু যারা মানে ইনস্টল করতে এসেছিলো তারা বলছে যে ওদিকে একটা ফ্যান আছে, তো সেই ফ্যানটা বন্ধ করে আপনি রান্না করবো। তো ফ্যান বন্ধ করে রান্না করবো, আবার বলছে জানলা বন্ধ করে রান্না করবেন, তো জানলা বন্ধ করে রান্না করাটা তো খুবই কষ্টকর। দেখি আমি আর কতদিন ইউজ করে তারপরে আমি তোমাদেরকে বলতে পারবো এই জিনিস, মানে এই মডেলটার বা এই
এই মডেলের চিমনিটা ভালো কিনা, আর যদি ভালো না হয় তাহলে তো আমাকেও চেঞ্জ করতে হবে। দেখা যাক কি হয়। চাটা করে নিই, চা করব, চা দিয়ে রুটি খাব। ওখানে তাকিও না, ওইদিকে তাকিও না, ওইদিকে এখন প্রচন্ড নোংরা হয়ে রয়েছে। কারণ চা হোক, আমি ততক্ষণ একটু ঘর থেকে ঘুরে আসি। আর ভালো লাগে না, রোজ রোজ এত দূর স্কুল না, তারপরে আবার বাড়ি এসে কাজ থাকে, এক এক সময় হয় কি আমি কাজ করতে আর ইচ্ছা করে না, তখন সব মানে ফেলে রেখে যা হয় হবে। তাই না বলো, রোজ রোজ কি রান্না করা যায়? কিন্তু রান্না তো করতেই হবে, কিন্তু মাঝে মাঝে মা পাঠায় আর ওদিকে শাশুড়িও পাঠায়, তোমার হয়ে থাকে তখন আর আমি করি। তখন আমার ভীষণ আরাম, যেদিনকে শাশুড়ি ফোন করে যে আমার হাজব্যান্ডের নাম তো চন্দন, তো চন্দন আসবি? তো তো বলে বলে আমার যে তিনটে কি চারটে বাটি নিয়ে আসিস টিফিন বক্স। তো আমার তো সেদিনকে বিশাল মজা, স্কুল থেকে এসেই আমি একটু আরাম করে শুয়ে থাকি, আর না তো এসেই আমার চিন্তা থাকে কখন রান্না করবো কখন রান্না করবো, ব্যাপক হেডেক। যাই হোক, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমার শুটিং করাও হচ্ছিলো না, মানে টেকনিক্যাল প্রবলেম মানে এই ঘর দরের এই অবস্থা, তারপরে স্কুল থেকে এসে আর শরীরে দিচ্ছিল না, আর সারাদিনও ফোনের চার্জ বাইরেই থাকে, তারপরে ফোনটা দিয়ে যেহেতু শুটিং করা হয় তো ফোনের চার্জটা অনেক সময় থাকে না, সেসময় হয়তো শুটিং করতে পারলাম না, এই কারণে নানান কারণে শুটিংটা করাও হচ্ছে না, ভিডিও পোস্ট করা হচ্ছে না, আর তোমাদের সঙ্গে কথাও হচ্ছে না, দেখাও হচ্ছে না। তো যাই হোক, আবার আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে কন্টিনিউ থাকার। আবার কি বলতো, রোজ স্কুল করেছি না আমি, মানে আমার শরীরটাও আর পারমিট করে না, বুঝতেই পারো অত দূর জার্নি করে এসে তার সংসারে কাজ থাকে, তারপরে এসে আবার শুট করা খুব কষ্টকর হয়ে যায়, আবার শুধু আবার কাদের ঘরে হচ্ছে জানিও না। তো যাই হোক, চাটা করি, চাটা খাই, খেয়ে দিয়ে আমাকে লম্বা ঘুম দেবো। তো গাইজ, আমি রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি ক্যাফে আড্ডাতে, তো চলো। তো চলে এসেছি আমরা, তো আমি আর ব্লগটাকে কন্টিনিউ করছি না আর বাড়াচ্ছি না, তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে কথা বলবো, বাই বাই।